আসসালামু আলাইকুম বন্ধুরা, গ্যাজেট গল্পের আরেকটি ফ্রেশ ভিডিওতে আপনাদের স্বাগতম। অজানা অদেখা বেশ কিছু ইউনিক গ্যাজেট নিয়ে আবারও চলে এলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি আপনাদের কাছে ইউনিক এবং এক্সক্লুসিভ সব প্রোডাক্ট নিয়ে চলে আসি। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ইনোচিলার, এবার 6টি ক্যান একসাথে ঠান্ডা করুন, তাও আবার কোন রকম ফ্রিজ ছাড়াই। দা ইনোচিলার এমন একটি গ্যাজেট যা আপনার ড্রিঙ্কসকে ঠান্ডা করতে সাহায্য করবে। গ্যাজেটটির পিছনে রয়েছে একটি পাওয়ার ফ্যান যা ক্যানকে ঠান্ডা করে। গ্যাজেটটির উপরে রয়েছে একটি এলইডি ডিসপ্লে এবং 2টি বাটন, যার একটি স্টার্ট স্টপ এবং আরেকটি সিলেক্ট মোড হিসেবে কাজ করে। তাছাড়া এই গ্যাজেটটি দিয়ে মাত্র 30 মিনিটে আইস কিউব তৈরি করা যায়। গ্যাজেটটি 3টি ক্যান 9 মিনিটে, 6টি ক্যান 12 মিনিটে এবং 1টি বোতল 11 মিনিটে ঠান্ডা করতে পারে। তাছাড়া বেশি ঠান্ডা করতে চাইলে গ্যাজেটটি অন করে ক্যান সহ এটি ফ্রিজে রাখতে হবে। গ্যাজেটটি কিন্তু রিচার্জেবল, তাই এক্সট্রা কোনো ইলেকট্রিসিটির প্রয়োজন পড়বে না। হ্যান্ডি ডিজাইন হওয়ার ফলে এটি আরামসে ফিট হয়ে যাবে আপনার লাগেজে। যারা ট্রাভেল করেন এবং সেই মুহূর্তে ঠান্ডা ড্রিঙ্কস পান করতে চান যেখানে ফ্রিজের কোনো ব্যবস্থা নেই, তারা নিতে পারেন এই গ্যাজেটটি। এই গ্যাজেটটির প্রাইস $68 রাখা হয়েছে। পারচেজ লিংক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। শোকলিন মোশন ক্যাপচার গ্লাস, গেমার ভাইয়েরা শক্ত হয়ে বসে পড়ুন অ্যামেজিং গ্যাজেটটি দেখার জন্য। শোকলিন মোশন ক্যাপচার গ্লাস এমন একটি গ্লাস যা আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে নিয়ে যাবে আরো নেক্সট লেভেলে এবং আপনাকে করে তুলবে প্রো গেমার। সিঙ্গেল ট্যাপ করে গ্লাসটি ফোনের সাথে কানেক্ট করে ছাপিয়ে পড়ুন গেমিং এর ময়দানে। গ্লাসটি পরে শুধুমাত্র মাথা নাড়িয়ে করা যাবে এইম, এতে করে এইমিং স্পিড বেড়ে যাবে আরো 200%, 50% কমে যাবে আপনার ফিঙ্গার মুভমেন্ট। গ্যাজেটটি 20 মিলিসেকেন্ড লেটেন্সিতে কাজ করে। তাছাড়া 6 অ্যাক্সিস সেন্সর থাকায় গ্লাসটি মোশন ক্যাপচার করে এবং ফোনের সাথে সিঙ্ক্রোনাইজ হয়ে কাজ করে। গ্লাসের লেন্সটি ব্লু লাইট ফিল্টারিং হিসেবে কাজ করে যাতে লং টাইম ডিভাইস ব্যবহারে চোখের কোনো ক্ষতি না করে। গ্লাসটি রিচার্জেবল এবং গ্লাসটি চার্জ করার জন্য এতে রয়েছে একটি চার্জিং ডক, আর চার্জিং ডকটি শুধুমাত্র চার্জ করার জন্যই নয় বরং গ্লাসটি ক্যারিং বক্স হিসেবেও কাজ করে, যা একটি দারুণ ব্যাপার। গ্লাসটি শুধুমাত্র ফোনেই নয় বরং ব্যবহার করা যাবে পিসি কিংবা প্লেস্টেশনের সাথে। এটি পরে গেম খেললে রিয়েলিটি একটি ফিল পাওয়া যাবে। এই গ্লাসটির বর্তমান প্রাইস জানতে ঘুরে আসতে পারেন তাদের ওয়েবসাইট থেকে, লিংক ডিসক্রিপশনে দেয়া রয়েছে। এয়ার কন্ডিশনিং ভেস্ট, যারা গরম জায়গায় কাজ করেন তারা বুঝেন কতটা কষ্ট করতে হয়। তীব্র গরমে হতে পারে হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক, তাই তীব্র গরম থেকে বাঁচতে ব্যবহার করা যেতে পারে এই রকম একটি এয়ার কন্ডিশনার ভেস্ট। ভেস্টের পিছনে রয়েছে একটি এয়ার কন্ডিশনার সিস্টেম। হাই কোয়ালিটি কপার দিয়ে তৈরি করা এয়ার কন্ডিশনিং সিস্টেমে রয়েছে 24 ভোল্টের মিনি ডিসি কম্প্রেসর যা কয়েক সেকেন্ডে আপনাকে ঠান্ডা শীতল করে দিবে। এই ভেস্টের সবথেকে মেইন পার্ট হচ্ছে এর ব্যাটারি সেকশন। ব্যাটারিতে রয়েছে পুরো 96,000 mAh এর লিয়ায়ন ব্যাটারি যা দিবে পুরো 4 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ। এই ভেস্টটি শুধুমাত্র গরম জায়গায় কাজের জন্যই নয় বরং এটি পরে করতে পারবেন ফিশিং, বাইক রাইডিং এবং আরো অনেক কিছু। তবে গ্যাজেটটির প্রাইস একটু হাই বলে আমার মনে হয়েছে। এর প্রাইস রাখা হয়েছে $609। আপনার কি মনে হয় এর প্রাইস কত হলে ভালো হতো? কমেন্ট করে তা জানিয়ে দিন। নেক্সট আস স্পেসপট, একটি ফিউচারিস্টিক মিনি টিভি যাতে করে ব্যবহার করা যাবে বেশ কিছু জিনিস। এটি একটি ডিজিটাল ক্যালেন্ডার হিসেবে কাজ করবে। ব্যবহার করা যাবে বিভিন্ন রকম ওয়ালপেপার, দেখা যাবে যে কোনো অ্যানালাইসিস রিপোর্ট, ব্যবহার করা যাবে ডেস্কটপ ক্লক হিসেবে। গ্যাজেটটি কিন্তু ওয়াইফাই সাপোর্টেড। গ্যাজেটটির ডিসপ্লে সেকশনে রয়েছে একটি 1.54 ইঞ্চের TFT IPS প্যানেল। এর পাওয়ার সেকশনে থাকছে না কোনো রিচার্জেবল সিস্টেম, মূলত গ্যাজেটটি ডিরেক্ট USB টাইপ সি কেবল দিয়ে চালাতে হবে। যারা খুব শৌখিন কিংবা আপনার PC সেটআপকে আরেকটু ফিউচারিস্টিক করতে চাইলে ব্যবহার করতে পারেন এমন একটি গ্যাজেট। এই গ্যাজেটটির প্রাইস রাখা হয়েছে $89। পারচেজ লিংক ডিসক্রিপশনে দেয়া রয়েছে। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো তা জানিয়ে করতে পারেন কমেন্ট। এইরকম এক্সক্লুসিভ এবং ইউনিক সব গ্যাজেট মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করুন গ্যাজেট গল্প ইউটিউব চ্যানেল। দেখা হবে নতুন ভিডিওতে নতুন সব এক্সক্লুসিভ গ্যাজেট নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।